আজকের মুভিটার নাম হচ্ছে দ্বিতীয় স্মিথ কাহিনী শুরুতে আমরা নিকা নামে ছোটো একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই যে মেয়েটা তার মা বাবার সাথে সে কোথাও যাচ্ছে তখনই রাস্তার পাশ দিয়ে একটা শিয়াল দৌড়াচ্ছে তখন নিকা বলতে শুরু করে যে এই শিয়ালগুলোকে আমি দেখতে পারি না তখন নিকার মা বলতে শুরু করে যে বাচ্চা দেখো আমাদেরকে মুভির মধ্যে এগুলিকে একটু খারাপ নজরে দেখায় কিন্তু শিয়াল এর তো খারাপ হয় না তার বাবা যখন বলছে যে শিয়াল কোথায় দিয়ে যাচ্ছে তখন তার বাবা যখন মাথাটা ঘুরায় তখনই তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেই জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর নিকা একটা সাইডে এসে পড়ে থাকে আর তখনই সে শিয়ালটা এসে নিকাকে এখানে কিছুই করে না আর সেই জায়গার মধ্যেই তার বাবা মার মৃত্যু হয়ে যায় তারপর আমরা দেখি যে নিকাকে একটা অনাথ আশ্রমের মধ্যে পাঠিয়ে দেয় আর এই অনাথ আশ্রমের যে ম্যাডাম আছে সেই ম্যাডাম অনেক স্ট্রিক্ট যখনই নিকা যায় তখন নিকাকে সে বলতে শুরু করে যে তোমার কোনো নিজস্ব কোনো জিনিসপত্র থাকতে পারবে না আর তোমার যা কিছু থাকবে সবকিছু এখানে সবাই হাকদার হবে তারপর নিকার গলার মধ্যে একটা লকেট ছিল তখন সেই ম্যাডামটা নিকাকে বলে যে এই লকেটটা খুলে আমাকে দাও তখন নিকা বলে যে কেন আমি এই লকেটটা খুলে দেব। এ লকেটটা আমার মা আমাকে দিয়েছিল আগে তারপরে সেই ম্যাডাম রিজেল নামে একটা ছেলেকে বলে যে এই লকেটটা তার থেকে নিয়ে নেওয়ার জন্য তারপর সে ছেলেটা এসে লকেটটা এখান থেকে টান দিয়ে সে নিয়ে নেয় তারপরে নিকাকে একটা মেয়ে তার রুমের মধ্যে নিয়ে যায় তারপর তার ব্যাডটাকে দেখায় তারপর সে মেয়েটার সঙ্গে তার এখানে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় তাতে যে মেয়েটা আছে তার নাম হচ্ছে অ্যাটলি আর এটলিকে কিউই পছন্দ করতো না কারণ তার চেহারা সুন্দর ছিল না আর সেই জায়গার মধ্যে নিকা সময় এসে পড়ে যে নিকাকে এখান থেকে কিউ অ্যাডপ্ট করে নিয়ে যাবে আর সেদিনই তারপরে সে অ্যাটলির সাথে এখানে অনেক কথাবার্তা বলে সে আসতে শুরু করে তখনই তার পুরনো দিনের কথা যেখানে কত কষ্ট করে দিনগুলি কাটিয়েছে এসব কথা তার মাথার মধ্যে ঘুরতে শুরু করে পরে নিকা সেই লোকটার কাছে চলে যায় যে তাকে অ্যাডপ্ট করবে তখন সেখানকার ম্যাডাম নিকাকে বলতে শুরু করে যে তুমি গিয়ে ওদের সাথে ভালোভাবে থাকতে হবে আর যদি তুমি ভালোভাবে না থাকো তাহলে কিন্তু তোমাকে আবার আমরা এখানে নিয়ে আসবো তারপর ওই ফ্যামিলিরা যখন নিকাকে নিয়ে এখান থেকে যাবে তখন সেই জায়গার মধ্যে একজন ছেলে পিয়নো ছিল আর তার নাম হচ্ছে রিগেল আর এই অনাথ আশ্রমে সেই অনেক ভালো একটা ছেলে কিন্তু এই জায়গার মধ্যে নিকা রিগেলকে সে ভালো না কারণ ছোটবেলা থাকতে যেন তার মায়ের লকেটটা ছিল সেই ছেলেটাই ও টান দিয়ে নিয়েছিল তারপরে নিকার মম মমডেড আছে সেই জায়গার মধ্যে রিগেলকেও তারা এডপ করে নিয়ে যায় কিন্তু নিকার এসবই ভাল লাগছিল না যে রিগেল তার সঙ্গে যাবে তারপরে নিকা রিগেলকে নিয়ে তারা তাদের নতুন বাড়ির মধ্যে যায় তারপর তাদের দুজনের রুমটা দেখিয়ে দেয় যে তারা কোথায় থাকবে তাদের স্কুল ড্রাস দি দিয়ে দেয় যে তারা পরের দিন থেকে স্কুলেও যেতে পারবে তারপরে রিগেল যখন তার রুমের মধ্যে যায় তখন তার মাথা প্রচণ্ড ব্যথা করতে শুরু তারপর সে তার পকেট থেকে একটা ডিব্বা বের করে সেখান থেকে মেডিসিন নিয়ে সে খেয়ে নেয় আর ডিব্বাটাকে লুকিয়ে রেখে দেয় তখনই তার রুমের মধ্যে নিকা চলে আসে তখন নিকা বলতে শুরু করে যে তুমি এখানে একটু ভালোভাবে থাকবে কারণ আমি অনেক দিন আগে থেকে চাইছিলাম যে আমার একটা ভালো ফ্যামিলি হোক আমি যাতে এখানে ভালোভাবে থাকতে পারি আর তুমি এখানে কিছু গন্ডগোল করবে না তারপরে রিজেল বলে যে তুমি যদি এখানে ভালোভাবে থাকতে চাও তাহলে তুমি আমার থেকে দূরে থাকবে তারপর রিজেল একথা বলে সে দরজাটা লাগিয়ে দেয় তারপরে তারা চারজন মিলে একসাথে খেতে বসে তখন এখানে এনা নামে যে মহিলাটা আছে সে নিকাকে বলতে শুরু করে যে রিগেল আর তোমার মধ্যে সম্পর্ক কীরকম তখন নিকা বলে যে আমাদের সম্পর্ক পুরো ভাইপোনের মতন আর কথা শোনার পর গায়ের মধ্যে ও খারাপভাবে করতে শুরু করে রিগেল নিকা খাবার টেবিল থেকে উঠে চলে আসে আর তার পিছু পিছু রিগেলও চলে আসে রিগেল এসে বলতে শুরু করে যে এই যে খাবারটা ছেড়ে তুই এখান থেকে উঠে গেছিস তাহলে তাদের কীরকম লাগবে তখন নিকা বলে যে তুই আমার থেকে দূরে থাকবি তারপরে নিকা এসব কথা বলে সে তার বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়ে আর সে তার পিছনের কথাগুলি সে ভাবতে শুরু করে আর তার সাথে মধ্যে তাদেরকে কিভাবে বারণ করা হতো যে তারা কান্না করতে পারবে না তারপরে নিকা আবার স্বপ্ন দেখতে শুরু করে যে তাকে কেউ একটা অন্ধকার ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছে আর এসব দেখতে দেখতে তার হঠাৎ ঘুমটা ভেঙে যায় তারপরে সে ঘুম থেকে উঠে যায় তারপরের দিন সকালবেলা নিকা আর রিগেল তারা দুজন স্কুলের মধ্যে যায় আর স্কুলের মধ্যে যাওয়ার পর রিগেলকে সবাই লাইন মারতে শুরু করে কারণ সে একটু হ্যান্ডসাম ছিল তারপরে নিকা সেই জায়গার মধ্যে বান্ধবী হয়ে যায় তার নাম হচ্ছে বিলি আর তার বিলিও এক বান্ধবীকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেয় তারপরে সবাই যখন ক্লাসে গিয়ে বসে তারপর হঠাৎ করে সবাই জানতে পারে যে রিগেল একজন ছেলেকে মারপিট করছে তখন সেই জায়গার মধ্যে স্কুলে যায় প্রফেসর গিয়ে তাদেরকে এখানে ঝগড়াটা বন্ধ করায় আর রিগেল যে ছেলেটাকে মারছিল সেই ছেলেটা নিকাকে দেখে কিছু খারাপ কথা বলছিল তাই জন্য রিগেল সেই ছেলেটাকে প্রচুর এখানে মেরেছিল তারপরে এই দিন রাত্রেবেলায় নিকার মম তার কাছে আসে এসে তাকে জিজ্ঞাসা করে যে আজকের দিনটা কীরকম গিয়েছে তখন নিকা বলে যে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে আমার তারপর নিকা এখান থেকে উঠে গিয়ে রিগেলের কাছে যায় তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি যখন আশ্রমে ছিলে তখন তো তোমাকে সবাই অ্যাটক করতে চেয়েছিল কিন্তু তুমি তুমি কারোর কাছেই যাওনি কিন্তু তুমি এখানে কেন আসলে নিকা রিগেলের মাথার মধ্যে যেন ব্যথা লেগেছে সেখানে মলম লাগাতে যায় তখন রিগেল নিকাকে বলে যে তুমি আমার কাছেও আসবে না তারপর দিন সকালবেলায় এনা নিকাকে কিছু কাপড় চোপড় দেয় যে রিগেলের রুমের মধ্যে রাখার জন্য তারপরে নিকা যখন রিগেলের রুমের মধ্যে যায় তখন গিয়ে দেখে যে ওষুধের ডিব্বাটা তখন এইসব ডিব্বা দেখতে শুরু করে তখন সেই জায়গার মধ্যে রিগল চলে আসে রিগেল এসে নিকাকে বলতে শুরু করে যে তুমি তো আমাকে পছন্দ করো না তাহলে তুমি আমার কাছাকাছি কেন আসো পরের দিন স্কুলের মধ্যে একটা ছেলে এসে নিকার সঙ্গে কথা বলতে শুরু করে তখন সেই জায়গার মধ্যে রিগেল গিয়ে তাকে বারণ করে দেয় যে নিকার সাথে কথা বলার জন্য তারপরে নিকা তার ফ্যামিলির সাথে শপিং করতে যায় আর সেই জায়গার মধ্যে তার যে মা আছে তাকে একটা ড্রেস কিনে দেয় যে এটা চেক করে আসার জন্য যে ঠিক হয়েছে কিনা তারপরে নিকা যখন এই ড্রেসটাকে চেক করতে যায় তখন তার পুরোনো দিনের কথা আবার মনে পড়ে আর তার ছোটবেলার কথা মনে পড়তে পড়তে সে এখানে বেউস হয়ে যাচ্ছিলো কারণ তার যে অনাথ আশ্রমের যে ম্যাডামটা ছিল ম্যাডামটা তার উপর অনেক টর্চার করত। তারপর থেকে নিকা একটু খোলা আকাশের মধ্যে একটু শ্বাস নিতে শিখেছে যে এখানে এসে ওর খুব ভালোই লাগছে তারপরে নিকা এনার কাছে যায় এনাকে গিয়ে জিজ্ঞাসা করে যে আজকে গার্ডেনে এত ফুল কম কেন তখন এনা বলতে শুরু করে যে আজকে রোজ ডে তারপর নিকি যখন সে আবার স্কুলের মধ্যে যায় স্কুলের লকারের মধ্যে দেখে যে তার লকারের মধ্যে অনেকগুলি গোলাপ রাখা আছে আর এখান থেকে একটা কালো গোলাপ রাখা আছে সেই জায়গার মধ্যে তার বান্ধবীরা বলতে শুরু করে যে এই তোমাকে কালো গোলাপটা দিয়েছে যে তোমাকে খুব ভালোবাসে তখন সেই জায়গার মধ্যে নিকা বুঝতে পেরেছিল যে এই গোলাপটা রিগিলি দিয়েছে তারপরে নিকা সে আবার বাড়ির মধ্যে চলে যায় বাড়ির মধ্যে গিয়ে রিগেলের রুমের মধ্যে যায় রিগেলকে জিজ্ঞাসা করতে শুরু করে যে এই গুলোপটা তুমি আমাকে কেন দিয়েছ তখন রিগেল নিকাকে ধরে তার বেডের মধ্যে ফেলে দেয় তারপর তাকে কিস করতে শুরু করে তখন সেই জায়গার মধ্যে নিচে থেকে এনা তাকে ডাকতে শুরু করে তখন নিকা নিচে আসে তখন এনা বলে যে তোমার এক স্কুল ফ্রেন্ড তোমার সঙ্গে দেখা করতে এসেছে এই ছেলেটাই যে ছেলেটাকে রিগেল আগেই বলেছিল যে নিকার থেকে দূরে থাকার জন্য তারপরে তারা কথা বলতে বলতে একটা রেস্টুরেন্টের মধ্যে খেতে যায় তারপর খাওয়া শেষ হওয়ার পর তারা যখন আসছিল তখন হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ে তখন সেই সেই জায়গার মধ্যে ছেলেটা আস্তে অস্তে নিকার কাছে আসতে শুরু করে এসব কিছু রিগেল উপর থেকে দেখছিল আর সে এখানে অনেক বিরক্ত ফিল করছিল তারপরে নিকা সেই ছেলেটাকে অনেক কথা বলে সে আবার ঘরের মধ্যে চলে আসে তারপরে নিকা ঘরের মধ্যে এসে দেখে যে রিগেল পিয়ানো বাজাচ্ছে তখন নিকা যখন রিগেলের কাছে যায় তখন রিগেল সে জোরে চিল্লাতে শুরু করে যে তুমি আমার কাছে আসবে না যে তুমি আমার কাছাকাছি আসবে না আর তুমি আমাকে যেত পারো তত খারাপ ভাবো পরে নিকা যখন সে আবার খাবার খাচ্ছিল তখন সে ছেলেটা একটা ভিডিও পাঠায় তাকে যে রিগেল তাকে পুরো মারধুর করে মুখটাকে একদম লাল বানিয়ে দিয়েছে তারপরে রিগেল যখন সে আবার বাড়ির মধ্যে আসে তখন নিকা গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে তুমি তার সঙ্গে গিয়ে মারপিট করেছ কেন আর তুমি কি চাও তারপর কথা যখন সে রিগেলকে বলছিল তখন হঠাৎ করে রিগেলের শরীর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল আর তার প্রচন্ড জ্বর আসছিল অন্যদিকে তাদের বাবা মাও রাস্তার মধ্যে আটকে গেছে অনেক বৃষ্টি হচ্ছিল তারপরে নিকায় এনাকে কল লাগিয়ে জিজ্ঞাসা করে যে এই জ্বরের ট্যাবলেট গুলি কোথায় আছে তারপরে এই জ্বরের ট্যাবলেটগুলি নিয়ে সে রিগেলকে খাইয়ে দেয় তখন রিগেল নিকাকে বলতে শুরু করে যে তুমি আমার থেকে কখনো দূরে যাবে না তারপরে রিগেল এসব কথা বলার পর তারা দুনুজন এখানে রোমান্স করতে শুরু করে তখনই নিকার তারা আবার পুরোনো দিনে কথা মনে পড়ে যে ম্যাডামটা ছিল যে তার উপর কত অত্যাচার করতো আর রিগেল যেন তার গলা থেকে ওই যেন তার মার লকেটটা ছিঁড়েছিল সেটা নিয়ে রিগেল রেখে দিয়েছিল সে আশ্রমের যে ম্যাডামটা তাকে অনেক পানিশমেন্ট দেওয়ার জন্য তাকে নিয়ে যাচ্ছিল নিকাকে তখন সেই জায়গার মধ্যে রিগেল তার হাতটা কেটে তখন সবকিছু এখানে বন্ধ করে দিয়েছিল আর ছোটবেলা থেকে রিগেল নিকাকে অনেক ভালোবাসছিল কিন্তু সে কোনো সময় বলতে পারেনি তারপরে তারা দরুঞ্জন যখন ঘুমিয়ে রয়েছে তখন সেই জায়গার মধ্যে তাদের বাড়ির বাবা মা চলে আসে আসার পরে নিকা এখান থেকে উঠে সে নিচে চলে আসে তখন সে এনাকে বলতে শুরু করে যে আমি ওষুধ টষুধ দিয়ে দিয়েছি এখন মোটামুটি ওর শরীর ভালোই আছে তারপরে নিকা আবার আবার সে বিহেভিয়ার করতে শুরু করে তার যে বন্ধু বান্ধব আছে সবার সাথে সে একটু ফ্রেন্ডলি হিসাবে চলতে শুরু করে সেই জায়গার মধ্যে লিও নামের যে ছেলেটা ছিল সেই ছেলেটা সেই জায়গার মধ্যে চলে আসে এসে নিকাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করছো আর তুমি জানো যে আমি তোমাকে খুব ভালোবাসি তারপরে নিকা এসব কথা বলে এখান থেকে চলে আস তখন লিওর হাতটা লেগে তার হাতে একটা গিফটের প্যাকেট ছিল সেই গিফটটা ভেঙে যায় কারণ রিগেলের বার্থডের জন্য সেই গিফটটা কিনেছিল নিকা তারপরে নিকা যখন বাড়ির মধ্যে যায় গিয়ে দেখে যে তার মম ড্যাডের যে মম ড্যাডের যে ফ্রেন্ড আছে ওরা সবাই এখানে চলে এসেছে নিকাও তার যেন ছোটবেলা বান্ধবী আছে আশ্রমে সে বান্ধবীকে এই জায়গার মধ্যে ইনভাইট করে তারপরে এনা রিগেলের জন্য বার্থডের কেক নিয়ে আসে কারণ তারা ফাইনালি তাদের দুনোজনকে অ্যাডপ্ট করবে তখনই আলিয়া নামে মেয়েটা বলতে শুরু করে যে আপনাদের ছেলেকে আপনারা কিভাবে বলতে পারেন যে অন্য কাউকে এনে আপনার ছেলের জায়গা অন্য কাউকে আপনারা দিতে পারেন আমি তো ওকে কোনোদিনই ভুলিনি কারণ আলিয়া এনার যে ছেলেটা ছিল সেই ছেলেটাকে সে খুব ভালোবাসত কারণ সে আর এখন এই দুনিয়াতে নেই তারপর আমরা নিকা আর তার বান্ধবীকে দেখি যে তারা দুজন তাদের রুমের মধ্যে এসেছে তখন নিকার বান্ধবী অ্যাটলিন বলতে শুরু করে যে আমরা ভাবিছি যে এখানে আমাদের আশ্রমে যে ম্যাডাম আছে ম্যাডামের নামে আমরা কেস করব কারণ ম্যাডাম আমাদেরকে খুব ডিস্টার্ব করে আর ম্যাডাম শুধু তোমাকেই বেশি ডিস্টার্ব করেছে যদি তুমি এখন আমাদের সাথে থাকো তাহলে আমরা ম্যাডামের নামে কেস করতে পারবো কিন্তু তখন নিকা বলে দেয় যে ম্যাডামের সঙ্গে গিয়ে আমি কোন রকমই লড়াই করতে চাই না নিকার বান্ধবী আবার রিগেলের কাছে যায় রিগেলকে গিয়ে বলতে শুরু করে যে তুমি তো বলে দিলে পারো যে তুমি এখানে নিকার জন্য শুধু এসেছ তখন রিগেল বলে যে আমি এসব বলতে চাই না যদি আমার থেকে ওকে দৌড়ে নিয়ে যায় তাহলে আমি কি করব। তারপরে এদিন দিন রাত্রেবেলা নিকা রিগেলের কাছে যায় গিয়ে তাকে বলতে শুরু করে যে তুমি আজকে আমার থেকে যে কোনো গিফট চাইতে পারো কারণ তোমাকে আজকে আমি কোনো গিফটই দিতে পারিনি তারপরে তারা দুজন কাছাকাছি এসে রোমান্স করতে শুরু করে সেই জায়গার মধ্যে লিও চলে আসে লিও এসে নিকাকে বলতে শুরু করে যে আমি তোমাকে খুব ভালোবাসি তারপরে নিকা এখানে লিওর কথা ইগনোর করে সে আবার রিগেলের কাছে চলে যায় তখন রিগেলের কাছে যাওয়ার পর রিগেলের সাথে এখানে রোমান্স করতে শুরু করে তখন রিগেল নিকাকে বলতে শুরু করে যে আমি ভালো না তুমি আমার থেকে অন্য একজন আরো ভালো পাবে আর আমি তো তোমাকে সারা জীবন শুধু কষ্টই দিয়েছি তখন নিকা এসব কথা শুনে নিকা বলে যে আমি অন্য আর কাউকে চাই না আমি শুধু তোমাকেই চাই আর আমি তোমার সাথে সবসময় থাকতে চাই তারপরের দিন সকালবেলায় নিকা এনাকে বলতে শুরু করে যে আজকে স্কুলের মধ্যে ফাংশন আছে আজকে আমাদের আসতে দেরি হবে তারপরে এনা রিগেলের কাছে যায় রিগেলকে গিয়ে বলতে শুরু করে যে আজকে স্কুলের মধ্যে না ফাংশন আছে তুমি যাওনি কেন তারপর রিগেল কোনো কথা না বলে সে এখান থেকে চলে আসে তারপরে আমরা নিকাকে দেখি যে নিকা পার্টির মধ্যে ডান্স করছে আর সে জায়গার মধ্যে লিও চলে আসে লিও এসে নিকাকে বলতে শুরু করে যে আমাকে ক্ষমা করে দেবে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তারপর লিও আর নিকা যখন ডান্স করতে করতে সেই জায়গার মধ্যে নিকা মাথা ঘোরাতে ঘোরাতে সে बेहোশ হয়ে যায় তারপরে লিও নিকাকে নিয়ে একটা রুমের মধ্যে নিয়ে যায় তারপর রুমের মধ্যে গিয়ে সে এখানে নিকার সাথে স্কিস করতে শুরু করে আর তার সাথে যুদ্ধ অপরস্তি করতে শুরু করে আর সেই জায়গার মধ্যে রিগেলও চলে আসে রিগেল এসে লিওকে এখানে প্রচুর মারধর করে আর লিও এখান থেকে পালিয়ে চলে আসে সেই জায়গার মধ্যে রিগেল নিকাকে তার মনের কথা বলে দেয় তারপর তারা দুজন এখানে পুরো এন্টিমেন্ট হয়ে যায় লিও তাদের জন্য অপেক্ষা করছিল রাস্তার মধ্যে তখন রিগেল আর নিকা যখন তারা রাস্তার মধ্যে আসে তারপর গাড়িটা দিয়ে তাদের পিছু করতে শুরু করে যে আজকে তাদেরকে মেরিয়ে ফেলবে তারপর তারা দুজন জলের মধ্যে ঝাঁপ দিয়ে ফেলে তারপরে আমরা নিগাকে হসপিটালের মধ্যে দেখি যে তার বান্ধবীও এসেছে তারপরে নিকা হুসে যখন আসে তখন সে রিগেলের কথা জিজ্ঞাসা করে যে রিগেল এখন কোথায় আছে তারপরে তাদের প্যারেন্টস চলে আসে প্যারেন্টস এসে বলতে শুরু করে যে তুমি এখন রিগেলের কাছে যেতে পারবে না কারণ তোমার ম্যাডাম আছে সে এখন কারোর সঙ্গেই রিগেলকে দেখা করতে দিচ্ছে না আর রিজেল এখন অ্যাডপ্ট হওয়ার জন্য সে বারণ করে দিয়েছে যে অ্যাডপ্ট সে হতে পারবে না পরে এনা নিকাকে একটা বক্স দেয় আর এই বক্সটা রিগেল দিয়েছিল এনাকে যাতে নিকাকে কে দেয় এ বক্সটা তারপরে নিকা যখন এ বক্সটা খুলে খুলে দেখে যে বক্সটার মধ্যে সে আগের লকেটটাই আর এখানে এসে কান্না করতে শুরু করে দেয় যে লকেটটা তার মা তাকে দিয়েছিল রিগেল যেন এই লকেট খুলেছিল সে লকেট নিয়ে ও রেখে দিয়েছিল তারপর তারপরে নিকা রিগেলের সঙ্গে দেখা করার জন্য যায় তখন মার্গেট মানে আশ্রমে যে ম্যাডামটা ছিল ম্যাডামটা বারণ করে দেয় যে তুমি এখন রিগেলের সঙ্গে দেখা করতে পারবে না কারণ রিগেলের এই অবস্থা তোমার জন্যই হয়েছে তারপরে আমাদেরকে কিছুদিন পরে সিন দেখা যে নিকা মার্গের উপর কেস করে দিয়েছে তারপরে সে কোর্টের মধ্যে অনাথ আশ্রমে যত ছেলেরা মেয়েরা আছে সব কিছু এই ম্যাডামের ডরে ম্যাডামের বিপক্ষে কেউ কিছু বলছিল না আর জার্জেরা এই সময় নিকার উপর অনেকগুলি প্রশ্ন তুলছিল কিন্তু এসবের উত্তর নিকাও কিছু দিতে পারছিল না তারপর নিকা এখান থেকে বেরিয়ে এসে সে বাইরে কান্না করতে শুরু করে তখন সেই জায়গার মধ্যে না এসে বলে যে তুমি যদি এখন শক্ত হয়ে না দাঁড়াও তাহলে কিছু হবে না তারপরে নিকা আবার সেই জায়গার মধ্যে যায় তখন জার্জকে ও সব কিছু বলতে শুরু করে যে তাদের উপর কিরকম টর্চার করে কীরকমভাবে তাদেরকে রাখে তারপরে এসব কথা শোনার পর সেই জায়গার মধ্যে আশ্রমে যে ম্যাডামটা আছে ম্যাডামের সাজা হয়ে যায় তারপরে আমরা দেখি যে নিকা সে হসপিটালের মধ্যে দৌড়ে রিগেলের কাছে গিয়েছে তারপর তার হাটটা ধরেছে তার মনের কথা সে বলে দিয়েছে আর রিগেলও তখনই তার মনের কথা বলে দিয়েছে তারপর আমাদেরকে কিছু বছর পরে সিন দেখায় যে নিকা রিগেলের একটা বাচ্চাও হয়ে গেছে তারপরে এখানেই পুরো কাহিনি শেষ হয়ে গেছে আর আপনাদের এই কাহিনিটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের জন্য বাই